অবশেষে খোঁজ পাওয়া গেল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া পানাগড়ের ব্যবসায়ী শ্রবণ গুপ্তার। তাকে উদ্ধার করা হয়েছে বেনারসের কাশী থেকে। যদিও ব্যবসায়ী শ্রবণ গুপ্তার যাওয়ার কথা ছিল বর্ধমান, কিন্তু তিনি কিভাবে কাশিতে পৌঁছলেন সে বিষয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। একই সঙ্গে যে 11,50,000 টাকা তিনি নিয়ে গিয়েছিলেন মহাজনকে দেওয়ার উদ্দেশ্যে, সেই টাকার কোনো হদিশ পাওয়া যায়নি। যদি এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ সূত্রেও কোনো খবর পাওয়া যায়নি যে ওই টাকা কীভাবে কোথায় গিয়েছে। একই সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে যে রেল পুলিশের সাহায্য নিয়ে ব্যবসায়ী শ্রবণ গুপ্তাকে উদ্ধার করা হয়েছে এবং তাকে বাড়ি ফিরিয়ে আনতে কাঁকসা পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যেই কাশি পৌঁছে গিয়েছে এবং তাকে নিয়ে কাঁকসার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। खबर उसको मिल गया है, वो काशी स्टेशन में बैठा हुआ है, वहाँ का जो DIP है वो उतार दिया है। खबर ये थाना में गया था तो थाना क्या? थाना एक्शन लिया है, संगे संग काम तुरंत स्पीड वाला काम हुआ है थाना। अच्छा। थाना का इसमें कोई ये नहीं है, फॉल्ट नहीं है, सभी किया है काम। लड़का सुरक्षित मिला है? तो लड़का एकदम सुरक्षित है, उसको कुछ नहीं हुआ है। अच्छा। कुछ नहीं हुआ है, बाल बाका भी नहीं हुआ है। थाना का प्रभारी यहाँ से जो भेजे थे वहाँ सब पहुँच गया है? हाँ, वो लोग पहुँच गया है सर। थाना का अफसर वहाँ से? हाँ, अफसर लोग भी पहुँच गया है, होटल में रात भर वो लोग को रखा गया है। अच्छा। फिर सुबह में वो लोग निकल गया है। अच्छा। आज को मतलब वो लोग लेके वहाँ पानागढ़ आएंगे? हाँ, पानागढ़। অন্যদিকে ব্যবসায়ীর খোঁজ পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পরিবারে ফিরে এসেছে কিছুটা স্বস্তি, কারণ ব্যবসায়ী নিখোঁজ হয়ে যাওয়ার জেরে ব্যাপকভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন পরিবারের সকলে। উল্লেখ্য, গত বুধবার মহাজনকে টাকা দিতে যাওয়ার নাম করে 11,50,000 টাকা নিয়ে বেরিয়েছিলেন পানাগড় বাজারের ব্যবসায়ী শ্রবণ গুপ্তা। বিকেলে তার বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি বাড়ি ফেরেননি। এরপর তার নিখোঁজ হয়ে যাওয়ার একটি অভিযোগ দায়ের করা হয় কাঁকসা থানায়। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে তার শেষ লোকেশন পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডে, তবে তার ফোন নাম্বার ট্র্যাক করে তার লোকেশন পাওয়া যায় বেনারসের কাশিতে। এবং সঙ্গে সঙ্গে কাঁকসা থানার পুলিশ রেল পুলিশের সাহায্য নেয় এবং রেল পুলিশ এই ব্যবসায়ী শ্রবণ গুপ্তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তী ক্ষেত্রে তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য কাঁকসা পুলিশের একটি দল বেনারসের উদ্দেশ্যে রওনা দেয় এবং তাকে উদ্ধার করে কাঁকসার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তবে কীভাবে তিনি বর্ধমান থেকে বেনারসের কাশি পৌঁছে গেলেন বা বিপুল সংখ্যক টাকা তার সঙ্গে ছিল, সেই টাকা পয়সার কী হলো ইত্যাদি বিষয় নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে ঘনাচ্ছে রহস্য, তবে পরিবারে ফিরেছে স্বস্তি।